হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস অ্যাড বিচোমেন। আর আমি সৌমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে ফেলেছি, মানে ফ্রেশ হয়ে জল তুলে বাসন মেজে সব কাজ ছেড়ে ভাত বসিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর তারপরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম দিদির বাড়িতে, কারণ ভাগলে পড়তে থেকে চলে এসেছিলো আর আজকে বললো তেমন কিছু খেয়ে আসেনি আন্টির বাড়ি থেকে, তার জন্য কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করে পড়তে দিতে চলে গেলাম। আর পড়তে দিয়ে কিন্তু ওকে বাড়ি নিয়ে চলে এলাম, মানে ওকে বাড়িতে দিয়ে আর আমি কিন্তু খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। কী কী খাবার এনেছি সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে, আর সেগুলো দিয়ে আমি কী কী খাচ্ছি সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। আর তারপরে আমি কী কী করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই ব্যাগটাই পাঠিয়েছে দিদি, আর এই ব্যাগটাই কিন্তু আমি নিয়ে এসেছি খাবার। আর কী কী খাবার দিয়েছে চলো তোমাদেরকে পট করে দেখিয়ে দিই। এখানে দিয়েছে একটা ব্রেকফাস্ট, আর তার সাথে কিন্তু দিয়েছে এখানে লাঞ্চের একটা তরকারি। আগের দিনে তরকারি যেমন মাছ দিয়ে গেছিলো রাত্রেবেলাতেই দিদি, সেখানে কিন্তু মাছের ঝোলটা এখনও রয়েছে, আর মাছের কাটার যে চচ্চড়ি ছিল সেটাও কিন্তু এখনও রয়েছে, যেটা ডাটা দিয়ে করেছিল দিদি। তাই জন্য এখানে ডিম দিয়েছে একটাই, যাতে এটা আমি রাত্রেবেলা খেয়ে নিতে পারি। আর এখানে ছিল হচ্ছে তড়কা আর পরোটা, এটা কিন্তু দিদির শাশুড়িমা অর্থাৎ কাকিমা আমাকে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছিলো খাওয়ার জন্য। তবে আমার যেহেতু খাওয়ার আগে ওষুধ এখনও খাওয়া হয়নি, তাই জন্য কিন্তু আমি খেতে পারলাম না ওখানে বসে, তাই জন্য বাড়িতে নিয়েই চলে এলাম। গরম গরম পরোটার তরকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সকালবেলাতে। মনে পড়ে এখনও সকালবেলা করে কিন্তু মা তরকা বানাতো, আর সকালবেলা শুধু না, আমরা কিন্তু দুপুরবেলা ভাতের সাথেও তরকা দিয়ে আমরা খাবার খেয়ে নিতাম, কারণ আমাদের কোনো খাবার দাবার বাবারের অত ব্যাপার ছিল না যে আমাদের এটা দিয়ে খেতে হবে বা পাঁচটা তরকারি দিয়ে খেতে হবে, আমাদের শুধুমাত্র পেটটা ভরলেই হতো। তাই জন্য এখানে দেখো আগে আমি ওষুধটা খেয়ে নিলাম, যে কারণে আমি খাবারটা নিয়ে চলে এসেছি এখানে। আর এই ওষুধটা খেয়ে নেওয়ার পরেই কিন্তু একটু গরমে হাওয়া খাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাবে আজকের এই ভিডিওতে যে নতুন ফ্যান কেনা হয়েছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। তারপরে কিন্তু একটু জল খেয়ে নিলাম, আর এটা ছিল একদম ঠান্ডা জল, আর আমার ঘেমে নিয়ে একাকার অবস্থা। এরপরে কিন্তু আমি খাবার দাবারটা খেয়ে নেবো। আর তোমাদেরকে বলি দুপুরবেলা লাঞ্চে যেহেতু আগের দিনের খাবারটাই ছিল, মানে মাছ আর ডাটা চচ্চড়ি, তাই জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে আর এই ভিডিওতে দেখাইনি। তো তার জন্য কিন্তু এই খাওয়া দাবারটা করার পরে কিন্তু তোমরা একেবারে বিকেলবেলা দেখতে পাবে ভিডিওটি। তোমরা কিন্তু এটা নিয়ে কোনো রাগ করো না, কারণ দুপুরবেলা যে কী কী খেলাম সেটা তোমাদের দেখানো হয়নি। এত অতি গরমে আমার পক্ষে কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি, সত্যি কথা বলছি, খুব কষ্ট হচ্ছিলো এই গরমের মধ্যে, তার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছি। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া করার পরে স্নান করেছি, কারণ খেয়ে দিয়ে মানে স্নান করে এসে কিন্তু খেতে আমার বিশেষ ভালো লাগে না। আর এখানে একজনকে দেখে আমার ভীষণ রাগ হয়েছিল বাইরে বেরিয়ে, তার জন্য কিন্তু এসে আমি মুখটা বেঁকালাম। আর ভাবলাম তোমাদেরকেও ভিডিওতে দেখিয়ে দিই যে আমি ঠিক জুনান্টির মতো মুখটা বেঁকাতে পারছি কিনা। জুনান্টি কে আর এবং তাকে তোমরা চেনো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু পরোটা ছেড়ে তরকা দিয়ে ট্রাই করার পরেই কিন্তু তোমাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম। প্রথম বাইটটা তোমাদেরকেই দিলাম ক্যামেরার ওপর থেকে, অদৃশ্যভাবে তোমরা খেও, তারপরে কিন্তু আমি খেলাম। এখানে ছিল একটা বড় লঙ্কা, আর আমি যেহেতু মরিচ খাই না তার জন্য মরিচটা কিন্তু ফেলে দিলাম। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। আজকে আর তেমন মোটামুটি সকালবেলা পড়াতে যাওয়ার নেই, বিকেলবেলা পড়াতে যাওয়ার আছে, তোমরা সেটা জানতেই পারবে আজকের এই চলতি ভিডিওতে। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে আর এত মানে সকালবেলা সেই তাড়াহুড়োটা নেই, তো দেখা যাক কতক্ষণে কী হয়। আর আমি খেতে থাকি, আর এখানে কিন্তু খাবারটা এত ভালো হয়েছিল যে আঙুল চেটে খাওয়ার মতো। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট করার জন্য। আর এটার জন্য আমি গডেসকেও মানে যিশুকেও আমি জানাচ্ছি থ্যাংক ইউ, এবং আমাদের ইউনিভার্সকে জানাচ্ছি, এবং আমার দিদি শাশুড়িমা অর্থাৎ কাকিমাকেও কিন্তু জানালাম। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি এক নাগারে দেখতে থাকো। আরে আজকের ভিডিওতে কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, সেটা কিন্তু একদম দেখতে মিস করো না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করার পরে কিন্তু ভাত মোটামুটি পুড়িয়ে গেছে, আর আমাদের ফ্যানের অবস্থা খুবই খারাপ, তার জন্য কিন্তু আমি আজকে যাবো ফ্যান আনতে। আর এদিকে তোমাদেরকে একটু দেখাই এদিকের ঘরের অবস্থাটা কি অগোছালো হয়ে রয়েছে। আসলে এর ব্যাগের মধ্যে ছিল ইঁদুরের বাচ্চা, সেটাকে কি ফেলতে গিয়ে কিন্তু আমাকে সমস্ত জিনিসকে বার করতে হয়েছে, কিছু করার নেই। এদিকে জল তোলা হয়ে গেছে, এদিকে জুতোর ফিতেটা পাশে বাড়ির দাদা নিয়ে গেছে, আমাকে বলছিল ওনার দরকার এবং উনি কিনবেও না, তার জন্য আমি ভাবলাম যে এটাই নিয়ে যাক, অসুবিধা নেই। তা উনি নিতে চাইছিল না, বলছে তোর কাছে এক্সট্রা আছে, তো আমি বললাম হ্যাঁ অন্য একটা জুতোতে আছে, সেটা দিয়ে আমি এক্সচেঞ্জ করে পরে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এ সপ্তাহে কী আঁকা হয়েছে, দেখো এই পাখিটা আঁকা হয়েছে, যেটা নিয়ে একটা ডিটেল ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও। এদিকে এই পাখিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু হয়তো ডার্ক টোন বাকি রয়েছে, তবে মোটামুটি আমার মনে হয় হয়ে গেছে সবটাই। এদিকে এবার আন্টি সবটা জানে, ম্যাম যখন চেক করবেন তখন বলে দেবেন। এদিকে গাছের এই যে ডালগুলো বাকি রয়েছে, আর নিচে গ্রাউন্ডটা কিন্তু আরেকটু হবে, ব্যাকগ্রাউন্ডটা হয়তো আরেকটু ডার্ক হতে পারে, আর এদিকের বাকি যে শ্যাডোগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করলে মোটামুটি এই আঁকাটা কমপ্লিট, মানে আরেকটা উইক লাগবে সেটাতে কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের কিন্তু ফাইনাল লুকটা অবশ্যই দেবো। এখন এখানে বসে একটা ভিডিও করছিলাম। আর এই দেখো মানি প্লান্ট, মানি প্লান্টটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঘরের ভেতরে, কারণ সত্যি কথা বলতে আমাকে তৃপ্তি দিয়ে জানালো যে মানি প্লান্ট বাইরে নাকি রাখতে নেই, তাহলে কিন্তু টাকা নাকি সব বাইরেই চলে যায়। এটা কিন্তু সত্যি কথা, আমার সমস্ত টাকা কিন্তু এই কদিন ধরে বাইরেই চলে যাচ্ছিলো, তাই জন্য মানি প্লান্টটাকে ঘরেই নিয়ে চলে এসেছি। যখন ঘরে নিয়ে চলে এসেছি তখন ভাবলাম একটু জল দিয়ে দিই, আর ঘরে নিয়ে আসার পরে কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিতে হবে, যদি আমাদের ঘরে থাকলে ওর কোনো অসুবিধাই হবে না, কারণ অত্যন্ত গরম তো ঠিকই আছে যেমন, তবে হাওয়া বাতাসও তেমনইও পাবে, তার জন্য ভাবলাম অল্প করে একটু জল দিয়ে দিই। আর ঘরের ভেতরে রয়েছে তাই ওকে অল্পই জল দিতে হবে, কারণ নিচে যে ফুটোটা রয়েছে সেখান থেকে যদি জলটা বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই দেখো আমি ভুলটা করেই ফেললাম, বেশি দিয়ে ফেলেছি আর এখান থেকে জলটা কিন্তু অতিরিক্ত জলটা বেরিয়েই যাচ্ছে।
কিচ্ছু করার নেই, এটাকে এইভাবেই করতে হবে। আরও কম কম করে জল দিতে হবে, দিনে 3-4 বার করে দিতে হবে, কিন্তু কম কম করে দিতে হবে। থাক, আজকে তো ভুল করেই ফেললাম, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এতগুলো টব, কী যে গাছ বসাবো বুঝে উঠতে পারছি না। এদিকে ফ্রিজের অবস্থাটা তোমাদেরকে দেখাবো আজকে, দেখো কত জল ভরেছে, জলগুলো সব ওলট পালট হয়ে পড়ে রয়েছে। এদিকে তো তখন তোমরা দেখতেই পেলে দিদি দিয়ে গেছিলো ডিমের তরকারি, মানে দিদি বাড়ি থেকে নিয়ে এসেছে, আর এটা দেখো 2-3 দিনের একটা তরকারি পড়েই রয়েছে, খাওয়াই হচ্ছে না, কবে যে খাওয়া হবে জানি না। এই যে দেখতে পেলে এইসব কাণ্ড হচ্ছে, তো চলো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। বিকেল হয়ে গিয়েছে, এই দেখো ঘড়িতে প্রায় বাজতে যায় 5:30। আসলে 5টা থেকে আমার আজকে পড়ানো ছিল, আজকে আমার কলেজে যাওয়ার ছিল একটু কথা বলার জন্য। তবে আমাদের যে কলেজে আমি যেতে চলেছিলাম সেটা হয়েছে সিউর আন্ডারে অ্যাফিলিয়েটেড, এবং সেটা কিন্তু তোমাদেরকে বলে রাখি কলেজটাতে এখনও ফর্ম দেওয়া স্টার্ট হয়নি, কারণ সিউরতে আমি শুনলাম, আমার এক বন্ধু আমাকে জানালো 22 তারিখ থেকে ফর্ম দেওয়া স্টার্ট হবে। তোমরা কি জানো কবে থেকে দেওয়া স্টার্ট হবে? আমাকে কিন্তু অবশ্যই জানিও, তখনই কিন্তু অ্যাডমিশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো তার জন্য আজকে আমাদের ক্যান্সেল হলো, তার জন্য আমি যে বাচ্চাটাকে টিউশন পড়াই তাকে কিন্তু আমি পড়াতে যাই সকালবেলা, মানে দুপুরবেলা 12টা থেকে ওই 1:30-2টোর মধ্যে আমার পড়ানো হয়ে যায়। তো তাকে আমি আজকে টাইম দিয়েছিলাম যে এতে যাবো, বিকেলবেলা যাবো 5টার সময়। তো ওর মা তো ভুলেই গেছে, আসলে 2-3 দিন আগে বলেছে, বৌদি আমাকে ফোন করে বলছে যে কিরে মানে এলে না আজকে, কিরেটা ভুল বললাম, উনি আমাকে তুমি বলে, ঠিক আছে, বললো যে এলে না আজকে, আমি বললাম যে এরকম এরকম বলেছিলাম, তো তার জন্য। এবার আমি ভেবে রেখেছিলাম ও হয়তো মেন্টালি প্রিপেয়ার রয়েছে যে আজকে আমি এই টাইমটাতে যাবো না পার্টিকুলার, তো ওই জন্য হয়তো ও পড়াশোনাও হয়তো করে রাখিনি, বা হয়তো হোমওয়ার্কটা ওই টাইমেই করবে, কারণ আগের দিন আমি গিয়ে দেখেছিলাম যে আমি গেছি তখনও অবশ্যই হোমওয়ার্ক করছে, ঠিক আছে। তো আমি ওকে আর জোর করলাম না, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, ওকে আমি যখন এইভাবেই কন্ট্রোল করতে পারলাম না, ভাবলাম থাক আজকে থাক এই টাইমটা। আর আজকে দুপুরবেলা ভীষণ গরম ছিল, ভাবতে পারবে না, এদিকটা জানলাটা দিয়ে তো একদম ডিরেক্ট সানরাইজটা আসে ঘরের মধ্যে, আমি পুরো জানলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, এত গরম এত গরম, তোমরা কল্পনা করতে পারবে না। কিন্তু কিছু করার নেই, আজকে তো থাকতেই হবে ঘরের মধ্যে, আমরা তো মানে নিরুপায়। আর আমাদের ঘরে এসিও নেই, যারা এসিতেই তারাই কত কষ্ট পাচ্ছে, আর আমাদের এই একটা মরার ফ্যান, আজকে ফ্যান কিনতে যাবোই, কারণ কিছু করার নেই, আজকে সন্ধেবেলাতেই ফ্যান কিনতে যাবো। তুইন্দার সাথে কথা হয়েছে, তো তুইন্দা যাবে, তুইন্দাও কিনবে, মানে দীপ্তি দিদি বাড়িতেও একটা কেনা হবে, তার জন্য আমি একটা কিনে নেবো, কারণ এই গরমে আর কষ্টে পারছি না। প্লিজ, তোমরা অনেক হেল্প করেছিলে, সত্যি কথা বলতে তোমাদের হেল্পের টাকাতে এটা সম্ভব হচ্ছে, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, একটা ডিটেল ব্লগে তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাবো। তো ওর জন্য আমি 5টার সময় পড়তে যাবো, কিন্তু 5টার সময় রেডিমেডি হয়ে গেছে, হঠাৎ করে আমাকে ফোন করলো, বলে যে 5টার সময় এসো না, ও তো 4টার সময় সবাই ঘুমিয়েছে, আজকে স্কুলে গিয়েছিলো, তার জন্য তুমি 6টা নাগাদ এসো না। তা আমি বললাম যে ঠিক আছে, আমার অসুবিধা নেই, আসলে আমি তাড়াহুড়ো করে করছিলাম ঠিকই, আমি জানি কি 6:30 চলে আসবো। আজকে আবার আমার একটু যাওয়ার ছিল একটা ড্রাইভিং স্কুলে, মানে সেটা হচ্ছে 2-wheeler ট্রেনিং সেন্টার, আমার বাড়ির একদম কাছে পশ্চিম পুটিয়ারি, তো সেখানে গেলে আমার একটু সুবিধা হতো। আজকে একটা অফার ছিল, দেখা যাক কী হয়, আমি যদি একটু রাত হয় জানি না ওখানে আর অফারটা পাবো কি না। 2500-এর মধ্যে আমাকে কিন্তু 2-wheeler, সেটা বাইক আর স্কুটি, যেহেতু আমি সাইক্লিং জানি তার জন্য কিন্তু আমাকে ওরা ট্রেনিংটা করে দেবে, এবং ওরাই ওখান থেকে যে লাইসেন্সের অ্যাপ্লাইটা সব করে দেবে, তবে লাইসেন্সের টাকাটা আমি আলাদা করে পে করতে হবে 2700 মতো। আমাকে ওরা জানালো যে স্কুটি শিখতে নাকি স্কুটির লাইসেন্স করলে বাইক চালাতে পারবো না, তবে বাইক লাইসেন্স করলে বাইক আর স্কুটি দুটোই করতে পারবো, যেহেতু গিয়ারের লাইসেন্স থাকে বাইকে। এত শত বুঝি না, শিখতে যাবো, শিখবো, এবং শেখার প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে আপলোড করবো। তোমাদেরকে বলে রাখি 15 দিন আমার ট্রেনিং চলবে, সকালবেলা 7টা থেকে 10টার মধ্যে যে কোনো আধ ঘন্টা আমার থাকবে, আর বিকেলবেলা 4টে থেকে 8টার মধ্যে যে কোনো আধ ঘন্টা আমার থাকবে। তোরা কোন কোন টাইমটা আমাকে দিতে পারছে সেটাই আমি জানবো। দেখো এরপরে হয়তো আমি কলেজে চলে যাব, তখন হয়তো সময়ও পাবো না, তো তার জন্য ভাবছিলাম যে এখন যখন আমার হাতে সময় আছে, কাজ নেই, সময় আছে, কলেজ নেই, তাহলে এই 15 ডেজটাকে কাজে লাগানো যাক। যেহেতু আমার এখনও বাজেটটা আসেনি 25-26 জুন, তো সেটা আমি কথা বললাম ওদের সাথে, ও বললো কোনো অসুবিধা নেই, এখন তুমি শেখো, শিখেই তোমার বাজেটটা হয়ে গেলে তুমি অ্যাপ্লাই করে দেবে, আমার প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবো, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেবো। তবে এখন তো 4-wheeler শেখা হলো না, 4-wheeler পরে শিখবো ইচ্ছা আছে, তো আপাতত 2-wheeler শিখি, আর এখন শিখে রাখছি ঠিকই, জানি না 6 মাস 1 বছর পরে যদি কখনো স্কুটি কিনি সেই EMI কিনি আর একেবারেই কিনে নি ক্যাশে, তাতেও কিন্তু জানি না ঠিকঠাক পারবো কি না, ভুলে যাবো কি না। তবে লাইসেন্সটা তখন যদি ধরো কাজ করছি সকাল সন্ধে, আমার কোনো সময় টাইম হচ্ছে না, তখন আমি শিখবো কী করে? ওর জন্য ভাবছি শিখে রাখি, লাইসেন্সটা করিয়ে রাখি, এটা তো করাতেই হবে, আজ করাই কাল করাই করাতেই হবে, কিন্তু 6 মাসের মধ্যে ভুলে না যাই এটাই আমি ভাবছি, তখন যে কী করবো জানি না। তো দেখা যাক, আজকে যাওয়ার কথা আছে, ফাইনালি যেতে পারি কি না তোমাদের সেটা জানতে পারবে তোমরা নেক্সট ব্লগে। তো এখন আমি যাই পড়াতে, আর বেশি গল্প করবো না তোমাদের সাথে, তো চলো তোমরা কিন্তু আবার সন্ধেবেলার পরে দেখতে পাবে ব্লগটা।
দেখো ফাইনালি কিন্তু ফ্যান কিনে নিয়ে চলে এসেছি। আজকে যে আমার কী আনন্দের দিন তোমাদেরকে যে কী করে বলবো, দেখো রাত হয়ে গেছে আর রাত্রেবেলাতে কিন্তু ফ্যানটা লাগিয়েও দিয়ে চলে গেছে। তুহিনরা আসলে এত গরম ছিল যখন লাগাচ্ছিলো, তাই জন্য আমার আর ভিডিও করতে ইচ্ছে করেনি, কিন্তু এত দারুণ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফ্যানের হাওয়াতে নিচে সমস্ত কিছু উড়ছে প্রায় দেখো, আর আমার বেশ ভালো লাগছে এই ফ্যানের হাওয়া খেয়ে। তোমাদেরকে দেখাই একটু, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আমার, যে কী ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর হাওয়া, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে অনেকদিন পরে কিন্তু আজকে এত সুন্দর একটা হাওয়া খেলাম। আর টাকা উসুল, এটার দাম নিয়েছে হচ্ছে 1600 টাকা। তো দিদিদের বাড়ি ফ্যানটাও নিয়েছে, ওদের ফ্যানটা লাগাচ্ছিলো, এতক্ষণ আমি ওখানেই ছিলাম আর এই সবে মাত্র বাড়ি ফিরলাম, আর তাই জন্য এসেই তোমাদেরকে ভাবলাম দেখাই। আর সত্যি কথা বলছি আজকে শান্তিতে ঘুমোতে পারবো, শান্তিতে ঘুমাতে পারবো। আর পুরোনো ফ্যানটাকে দেখো এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে, কারণ এই ফ্যানটার জায়গাতে বোধহয় এখানে লাগানো হবে, কারণ এই ফ্যানের ব্লেডগুলো কিন্তু বেঁকে গেছে। আর এটা কিন্তু আমার সেই মায়ের বিয়ের সময়কারের ফ্যান, তো সেই জন্য কিন্তু এটাকে কিন্তু বদলে দেওয়া হবে, তাই ফ্যানটাকে এখানে রাখা হয়েছে। এটা 2 বছর আগে মাত্র কেনা, কিন্তু যে এরকম অবস্থা হবে বুঝতেই পারিনি, দেখা যাক কী হয়। আর আজকের ব্লগ আর এর থেকে বেশি এগোলাম না, এটুকুই ছিল ব্লগটা, কেমন লাগলো জানি। আর ভিডিওটি ভালো লাগলে এখন সাবস্ক্রাইব করে দিও, লেটস সাইড বিচ চমেন টাটা বাই বাই। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, যারা তোমরা হেল্প করতে চাও তারা কিউআর কোডে হেল্প করতে পারো। টাটা।